তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আজকের এই ভিডিওতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের এমন একটি পাওয়ারফুল ইউনিক অ্যাপস দেখাবো যে অ্যাপসটির কাজ দেখা মাত্র আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। আপনারা বলতে বাধ্য হবেন যে এই অ্যাপটি নিয়ে আগে কেন আপনি ভিডিও দেননি। বলতে গেলে এই অ্যাপটি পৃথিবীর সবথেকে এক নম্বর একটি অ্যাপস, এবং আপনি হয়তো কখনও এই অ্যাপটির কখনোই কাজ দেখেনি। আমি এ পর্যন্ত এই অ্যাপটির কখনোই কাজ দেখিনি, এই প্রথমেই দেখলাম। তো প্রথমে আমি এই অ্যাপটির কাজ দেখাবো, তাহলে কিন্তু আপনি ব্যাপারটি বুঝতে পারবেন যে এই সামান্য অ্যাপসটির মাধ্যমে কতগুলো কাজ করা সম্ভব। তেমন যদি আমি মোবাইল ফোনের স্ক্রিনে একবার ট্যাপ করি, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের ইউটিউব অ্যাপটি ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু আমি যখন স্ক্রিনে একবার ট্যাপ করলাম, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এখানে ইউটিউবটি ওপেন হয়ে গিয়েছে। সো আপনি খুব সহজে এই কাজটি করতে পারবেন। তো আবার যদি আমি ডবল ট্যাপ করি, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের স্ক্রিনটি লক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু আমি যখন ডবল ট্যাপ করলাম, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের স্ক্রিনটি লক হয়ে গিয়েছে। সো আপনি খুব সহজে মোবাইল ফোনের কাজটি করতে পারবেন। তো আবার যদি আমি মোবাইল ফোনের স্ক্রিনে কিছুক্ষণ লং প্রেস করে রাখি, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের নোটিফিকেশন ব্যাটি ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু আমি যখন মোবাইল ফোনের স্ক্রিনে কিছুক্ষণ চেপে রাখলাম, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের নোটিফিকেশন ব্যাটি ওপেন হয়ে গিয়েছে। সো আপনি চাইলে খুব সহজে মোবাইল ফোনে এই কাজগুলো করতে পারবেন। তো আবার যদি আমি মোবাইল ফোনের উপর থেকে উপরের দিকে সোয়াইপ করি একবার, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে একটা স্ক্রিনশট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু আমি যখন নিচ থেকে উপর দিকে সোয়াইপ করলাম, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে একটি স্ক্রিনশট হয়ে গিয়েছে। সো আপনি চাইলে খুব সহজে মোবাইল ফোনের স্ক্রিনে ট্যাপ করার মাধ্যমে সমস্ত আরও অনেকগুলো কাজ করতে পারবেন। আপনার এখানে 20-30টির বেশিও কাজ করতে পারবেন। এবং আপনি যখন এই কাজগুলো করে আপনার বন্ধু অথবা সবাইকে দেখাবেন, তখন আপনার বন্ধু, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তারা দেখে অবাক হয়ে যাবে, কারণ তারা এই কাজগুলো কখনোই আগে দেখেননি। তো এই কাজটি আপনি মোবাইল ফোনে কীভাবে করবেন, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি ছিলেন। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি মোবাইল ফোনে এই কাজটি করতে পারবেন। তো এই কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপটি আপনি কীভাবে ইনস্টল করবেন সেটি আমি একটু পরে দেখিয়ে দেবো। তো অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন। তো ওপেন করার পরে এখন আমি সম্পূর্ণ ব্যাপারটি দেখিয়ে দেবো। তো এখন আপনি এটি ওকে করবেন, আবার আপনি এটি ওকে করবেন। ওকে করার পরে এখন আপনি গো টু সেটিংস সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি এখানে আসবেন, তারপর এখন আপনি ওই অ্যাপ্লিকেশন দেখে অন করে দেবেন। তো এখন আমি এখান থেকে জেট আস এটিকে অন করে দিলাম। অন করার পরে এখন আপনি ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর দেখবেন যেখানে আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন। তো এখন আপনি সবার প্রথম যে অপশানটি রয়েছে ফ্লোটিং ফাংশান, সো এখন আপনি অবশ্যই এটিকে অন করবেন। দেন গো টু সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি এখানে আসবেন, তারপর এখন আপনি নিচে আসবেন। আসার পর এখন আপনি জেট আস এটি অফ রয়েছে, সো এখন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি অবশ্যই এটি অন করবেন। অন করার পরে এখন আপনি এটি ওকে করবেন। দেন ব্যাকে আসবেন। আসার পর এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি মোবাইল ফোনে এগুলো করতে পারবেন। সো এখন আপনারা সিঙ্গেল ট্যাপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন সেখানে আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন। আপনি যখন মোবাইল ফোনের স্ক্রিনে সিঙ্গেল ট্যাপ করবেন, তখন কোন অ্যাকশনটি হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো এখন আমি এখান থেকে রিসেন্ট অ্যাপ এটি সিলেক্ট করলাম। তাহলে যখন আমি মোবাইল ফোনে একবার ট্যাপ করব, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে রিসেন্ট অ্যাপটি ওপেন হয়ে যাবে। তারপরে এখন আপনি ডবল ট্যাপ এখানে ক্লিক করবেন। আপনি যখন মোবাইল ফোনের স্ক্রিনে ডবল ট্যাপ করবেন, তখন কোন অ্যাকশনটি হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো এখন আমি এখান থেকে জাস্ট স্ক্রিনশট এটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আপনি আবার এখান থেকে লং প্রেস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যখন মোবাইল ফোনের স্ক্রিনে লং প্রেস করবেন বা কিছুক্ষণ সেভে রাখবেন, তখন কোন অ্যাকশনটি হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো এখন আমি এখান থেকে লক স্ক্রিন এটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আপনি খুব সহজে এইভাবে একইভাবে এখানে আরও বেশ কয়েকটি অপশান রয়েছে, যেমন সোয়াইপ আপ, সোয়াইপ ডাউন, সোয়াইপ লেফট। এইভাবে আপনি সমস্ত অপশানগুলোকে এইভাবে সাজিয়ে নেবেন আপনার মনের মতো করে, তাহলে কিন্তু আপনি খুব সহজে এই বাটনে একবার ট্যাপ করলে কিন্তু সেই কাজটি সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যাবে। তো এখন আমি দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু আমি খুব সহজে একবার ট্যাপ করার মাধ্যমে সমস্ত মোবাইল ফোনে কাজ করতে পারছে। এইভাবে আপনি মোবাইল ফোনে এই কাজগুলো করতে পারবেন। তো আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি মোবাইল ফোনে এটি সেট আপ করতে পারবেন এবং কীভাবে এটি মোবাইল ফোনে ইউজ করতে পারবেন। সো এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এই অ্যাপটিকে ইনস্টল করবেন। অ্যাপটিকে ইনস্টল করার জন্য এখন আপনি প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করার পরে এখন আপনি সার্চ করবেন যে জেটাস, তাহলে কিন্তু আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো আপনি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন, তারপর আপনি খুব সহজেই মোবাইল ফোনের স্ক্রিনে এইভাবে টাচ করে যে কোনো অ্যাপ ওপেন করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাছে খুবই ইউজফুল হয়েছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।